একটা ঘন্টার উপরে হয়ে গেছে এখানে বসে আছি, এমন নীরব একটা জায়গা একা কতক্ষণ বসে থাকা যায় বলো? তুমি সব সময় এরকম লেট করো, আমি একটা একা মেয়ে মানুষ। তাড়াতাড়ি আসো তো, প্রচুর গরম রে। কই তুমি, কতক্ষণ লাগবে তোমার আসতে? তাড়াতাড়ি আসো বলছি। আরে কি হয়েছে? হ্যাঁ কি সাসা, ওই জায়গায় দুটা ছেলে একটা মেয়ারে নিয়ে ভিতরে জঙ্গলের ভিতরে নিয়ে গেছে। কোথায়? ওই ভিতরে ভিতরে। আচ্ছা শোন, তাহলে কাজ কর, তুই তুই যা, আমি ওদিক থেকে যাই। হ্যাঁ তুই এদিক থেকে যা, ঠিক আছে? যদি মেয়েটাকে পাওয়ার ওদের ওদের তাহলে এদিক নিয়ে আসবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যা 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 যা। পয়সা পয়সা কি ছাগলের গোয়া দিয়ে পড়ে নাকি? হ্যাঁ কি, আমি যদি বুড়া মানুষ কাজ করতে পারি তাহলে তোমরা কেন পারবে না? কাজ পড়েছে একটা লোক নাই সাইডে, এ কি অবস্থা তোমাকে? আমি আর একটা পয়সাও দিতে চাই না কাউরে। খ কথা কথা না মনে রাখিস, কথা মনে রাখিস। হায় রাহি, শুধু শোন, ওখানে কিন্তু মানুষ আছে। হ্যাঁ হ্যাঁ, মানুষটা চলে গেলে আমরা যাবো। হ্যাঁ মাইয়াটা পাইছি আজকারে, জিনিস একটা আছে। আয় দাঁড়া, মায়া কই কই এনে তো রেখে গেছে। কিরে হায় হায়, এই মার যদি আজকে আচ্ছা রয়ে যায় তো সর্বনাশ। কই যেতে পারে? আচ্ছা চলো এদিকে যাই। এই যে হ্যালো আপু, আপু আপনি আমার মারলেন কেন? আমি কি করছি? তুই তুই আমার সর্বনাশ করছ। তুই আমার সব শেষ করে দিছ। সর্বনাশ করে না কিছু করে বসে। কেন মারছো তো বলো, কেন? ও আমার সর্বনাশ করতে চেয়েছে। কত জানো তুমি সর্বনাশ করেছে? যে ছেলে তোমার জীবন বাঁচিয়েছে, জ্ঞান ফিরে সেই ছেলেকে ঠাস করে চোর মারি দিলে। সত্যি মানুষের উপকার করা উচিত না। কি হয়েছিল তোমার বলো, কি হয়েছিল কি বলো? আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে আমার মুখের মধ্যে কিসের জানি কি চেপে ধরলো, ধরার পর আমি আর কিছু বলতে পারি না চাচা। আচ্ছা আর কি হলো? তোমাকে দুটো ছেলে তুলে নিয়ে গেল, বড় রকম একটা দুর্ঘটনা ঘটতে পারতো। এই ছেলেটা দেখে আমাকে খবর দিল, আমরা এসে তোমাকে বাঁচালাম, আর তুমি কি করলে? জ্ঞান ফিরে ওকে মারা শুরু করে দিলে। এটা কি একটু অন্যায় হয়ে গেল না? হ্যাঁ তাহলে ক্ষমা চাওয়া উচিত না? চাও ক্ষমা চাও ভাই, আমি ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দিতে। আমি বুঝতে পারিনি। তোমার বাসা কোন এলাকায়? পাশের পাড়াতে। বাবার নাম কি? বাবার নাম আলাউদ্দিন। আচ্ছা তোমার পাশের এলাকায় বাসা, আলাউদ্দিন সাহেবের মেয়ে তুমি, তাই তুমি জানো না যে এই এলাকাটা হ্যাঁ সাধারণত লোকজন চলাফেরা করে না, ঝোপ জঙ্গলে ভরা, নানান সময় অঘটন ঘটে, চিন্তাই ফিন্তাই হয়, আর তুমি সেইখানেই চলে আসলে। বড় বাচ্চা বেঁচে গেছো মা, বড় রকমের একটা দুর্ঘটনা ঘটতে পারতো। আচ্ছা এখন বলো তুমি কি বাসায় যেতে পারবে? না চাচা আমি যেতে পারবো, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এই রাকিব শোন, বাবা এদিকে আয়, এদিকে আয়। তুই একটা কাজ কর, একটা রিক্সা নিয়ে আসবি, একদম রিক্সায় করে তুলে মেয়েটাকে ওর বাড়িতে নামিয়ে দিবি, ঠিক আছে? যা রিক্সাটা নিয়ে তাড়াতাড়ি যা। শোনো এই ফাঁকে তুমি একটু রেস্ট নাও, ঠিক আছে? আমি আসি, ও আসলে আমি তোমাকে দেখছি। জি আচ্ছা রেস্ট নাও।